বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে ভোর 5টা। প্রতিদিনের মতো আমি আজকেও মর্নিং ওয়াক করতে চলে আসছি। দেখো, পুরো রাস্তা ফাঁকা, এখনো কিন্তু কেউ উঠেনি। তো একটু কিছু দূর গিয়ে কথা হবে, চলো। কিন্তু আমি 1.5 কিলোমিটার দূরে চলে এসেছি, আর এখন বাজে কিন্তু 5টা 25। তো অনেক দূরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পরিবেশটা পাশের খুব সুন্দর। এখানে হাঁটতে সকালবেলায় খুব ভালো লাগে, আর বিকেলবেলায় মাঝে মাঝে সবাই তো আসে, আমি মাঝে মাঝে আসি, তো খুবই ভালো লাগে। আমি বনগাঁ থেকে কিন্তু সাতব্রিজ স্টেশন পর্যন্ত চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, আর সামনে আমার বর কিন্তু হাঁটছে। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে 5-6 কিলোমিটার দূর হবে যাওয়া আসা দিয়ে, স্টেশন থেকে আমাদের বাড়ি পর্যন্ত। তো আমি এই সোজা রোজ হাঁটতে আসি। আমি মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে কিন্তু 6টা 35। তো আমাদের বাড়ির চারপাশটা দেখো কত সুন্দর, পুরো সবুজ। বাড়ির সামনে কিন্তু লাইন পার, এখান থেকে ট্রেন যায় রানাঘাট স্টেশনের। তো 1 মিনিট, এই যে আমাদের বাড়ির নিচটা, আর বাড়ির সামনে কিন্তু গেট, গেটের পাশে রাস্তা, তারপরে একটা ছোট ডোবা মতো, তারপরে লাইন পার। কিন্তু আর এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো হনুমান ঠাকুরের মন্দির। তো তোমাদের একদিন অবশ্যই দেখা। এই হনুমান মন্দিরের চাবি কিন্তু আমাদের বাড়িতেই থাকে, ব্রাহ্মণের কাছে একটা থাকে, আর আমাদের বাড়িতে থাকে। প্রতিদিন সন্ধ্যেবেলায় কিন্তু মা সন্ধ্যা দেয়। তো একদিন অবশ্যই তোমাদের দেখাবো হনুমান মন্দির, খুব ভালো লাগে আমার হনুমান ঠাকুর। তো আমিও মাঝে মাঝে পুজো দিই, ব্রাহ্মণ না আসলে। এই দেয়, দেখো কি সুন্দর লাগছে আকাশটা। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ভোরের আকাশ দেখতে কিন্তু খুব অপূর্ব লাগে। ভিডিওটা প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও, আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমাদের বাড়িটা কিন্তু পুরোটাই পাঁচিল দেয়া, আর আমাদের বাড়ির পাশে কিন্তু একটা ফাঁকা জমি আছে, এটা আমাদের একজন আত্মীয়র জমি। তো এত জঙ্গল হয়ে গেছে, এর ভিতর থেকে বড় বড় সাপ বেরোই, পোকামাকড়, তো এই জঙ্গলের জন্য। তাদের বাড়ি কিন্তু এখানে না, বনগাঁয় না, তার জন্য কিন্তু তারা এসে এগুলো কাটতে পারে না। আমাদের বাড়ির কিন্তু ছাদের এক পাশে ভীমরুলের বড় একটা চাক করেছে, ওই জন্য কিন্তু ছাদের এই পাশটায় আসতে পারি না। দেখো কত সুন্দর একটা কাঁকরোল গাছ হয়েছে, প্রচুর কাঁকরোল হয়েছে। তো এই ভীমরুলের চাকের জন্য কিন্তু আমরা কাঁকরোল পাততে পারি না, কাঁকরোলগুলো কিন্তু পেকে পেকে একদম ফেটে যাচ্ছে। আর দুটো মাকে কামড়িয়েছিল ভীমরুল, ওই জন্য ভয়তে আমরা ছাদে আসি না। ডেলি আমি আর আমার হাজবেন্ড কিন্তু হাঁটতে যাই। তো আমার খুব ভালো লাগে হাঁটতে ভোরবেলায়, আর বিভিন্ন লোকজনের সাথে দেখাও হয়। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। এক হাঁড়ি দুধ আছে, ফুটে উঠেছে, এটা দিয়ে ছানা করব। আর এই পাশে হলো আমাদের ভাত হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টে। এবার এটা কমিয়ে দেবো। দুধের মধ্যে কিন্তু ছানার জল দিয়ে দিয়েছি ছানা করার জন্য। তো দেখতেই পাচ্ছে দুধ কেটে কিন্তু একদম ছানা হয়ে গেছে, আর এইটা দিয়ে কিন্তু পনির বা ছানা করে আমরা খাই। আজকে কিন্তু পনির করব এই ছানাটা দিয়েই, আর আমরা কিন্তু বাইরের থেকে পনির কিনি না, আমরা বাড়িতেই পনির তৈরি করি। ছানা হয়ে গেছে কিন্তু, তার জন্য আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দেব। এই যে আমাদের ছানার জল বোতলে ভরে রাখি, তো এই ছানার জল দিয়ে কিন্তু আমরা ছানা কাটি, আর ছানার জল না থাকলে লেবু দিয়ে। চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, তো জল ফুটে উঠেছিল, ওর ভিতর চা পাতা আর চিনি দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু 1 মিনিট ঢেকে রেখেছি। ঢেকে কিন্তু আমি একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে কিন্তু তারপরে আমি সব কাপে কাপে চা কিন্তু ঢেলে নেব।
ঢেলে সবাইকে দিয়ে দেব চা। আমি জবা ফুলটা আজকে ফার্স্ট ফুটলো, কত সুন্দর লাগছে দেখো। এটা এটা কিন্তু ওই জবাটার মতনই দেখতে, কিন্তু একটু অন্যরকম এই জবাটা। আর দেখো আজকে একটু দেরি হয়েছে ফুল তুলতে, তো কত ফুল গাছে ভরা। এগুলো কিন্তু খুব ছোট ছোট মিনি জবা, কিন্তু অনেক হয় জবা ফুলগুলো, আর খুব ভালো লাগে। আর এই উচ্ছে গাছটা, জবা গাছ বেয়ে উঠেছে, অনেক উচ্ছে হয়েছিল, কালকে কিছু পেরে খাওয়া হয়েছে। আর এটা হলো লঙ্কা জবা, শীতকালে প্রচুর লঙ্কা জবা হয়। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, একটু ছেঁটে দিতে হবে গাছের ডালগুলো। এই একটা জবা, এই একটা জবা, সব অনেক একসাথে গাছ কিনা হয়েছিল, তো একই গাছ দিয়ে দিয়েছে গাছালা বেশি। এটা বেলফুল। এই জবাটা কিন্তু কালকে গিয়ে পরশু দিন ফুটবে, এখনো করি। এটা থোকা জবা, করি হয়ে রয়েছে। অরেঞ্জ গোলাপ, আমাদের এই চারপাশটা গোলাপ আছে। এই একটা গোলাপ, এই একটা গোলাপ, আর সামনে একটা বড় গোলাপ, আর এই পাশে একটা কিন্তু ছোট গোলাপ। এই একটা গোলাপ গাছ, আর এটা কিন্তু রেড কালারের গোলাপ হয়, কদিন আগে ফুটেছিল অনেকগুলো চারপাশটা। এই একটা, এটা একটা অরেঞ্জ কালারের জবা, এটা খুব বড় হয়। জবাটা কিন্তু শীতকালে খুব বড় হয়, আর গাছটায় পোকা ধরে গেছে, ওই জন্য গাছটা ছোট ছোট ফুল হচ্ছে। আর এই যে আমাদের সাদা জবা, দেখো আজকে কিন্তু ফুল কেউ চুরি করিনি, তার জন্য অনেক আছে। তো আমি অর্ধেক জবা ফুল তুলবো আর অর্ধেক রেখে দেবো। এখনও এখন 7:30 বাজে, এখনও কিন্তু ফুলটা ফুটিনি। 8:30 বাজবে, তখন পুরো ফুল ফুটবে। আর এটা হলো পিঙ্ক কালারের জবা। তো আজকে গাছগুলো কিন্তু বাড়ির সামনে আনা হয়েছে, আগে ছিল পিছনে। তো দেখো অনেক ফুল ফুটেছে আজকে, প্রচুর করি। আর এটা আমাদের ঘিয়ে চন্দন জবা। তো কিছু গাছ এখনো পিছনে আছে। আর এই যে কচমচ ফুল গাছ, এটা কিন্তু শীতকালে ফুল হয়, ঠিক আছে, গরমকালে ফুল এসেছে, কড়ি এসেছে, তো ফুল ফুটলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে সাদা ফুল গাছ, এই এই গাছটাই কিন্তু শুধু আমি একা ফুল দিই না, সবাই নাই, অনেক বড় গাছটা। তো আমি এখন সব ফুল তুলে নেব। আর এদিকে আছে আমাদের টাইম ফুল গাছ, দু কালারের, ওপাশে একটা আছে আর একটা কালারের, আর এপাশে কিন্তু দোপাটি ফুল গাছ। এখানে কিন্তু একটাই দোপাটি ফুল গাছ টপের মধ্যে পোতা, অনেক ফুল হয়েছে দেখছি। এই একটা কিন্তু টাইম ফুল, কত সুন্দর কালারটা দেখো। আর রজনীগন্ধা এই পাশে, আর এদিকে কিন্তু থোকা নীলকণ্ঠ ফুল আছে, ভিতরে ভিতরে অনেক হয়েছে। সকালে কিন্তু সবার আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো বাসনগুলো আমি মেজে এনেছি, মেজে এনে এখন কিন্তু ঝুড়িতে রেখে দেবো, আর ঘরটাও মুছে নিয়েছি। তো এই যে আমি জল নিয়ে চলে এসেছিলাম, জলের বোতলগুলো রেখে দিচ্ছি। এবার টাইম কল থেকে আমি বোতল আর ড্রামে কিন্তু জল নিয়ে চলে এসেছি, তো এই জলগুলো এখন রেখে দিচ্ছি ব্যাগ খালি করে। আর এই জলটা কিন্তু আমরা শুধু রান্নার জন্যই ইউজ করি। মার ঘরে চলে এসেছি, মার ঘরে এসে কিন্তু মার বিছনাটা আমি তুলে নিচ্ছি, এবার ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি বিছনাটা। এটা আমার দেওর মানে ভাইয়ের ঘর, ওর ঘরেও কিন্তু বিছনাটা আমি তুলে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে, আর জানলাগুলো খুলে দিচ্ছি। এবার আমি কিন্তু আমার ঘরে চলে এসেছি, তো খাটের থেকে বালিশগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কিন্তু আমি বিছনা চাদরটা টান টান করে ভালো করে ঝেড়ে কিন্তু বালিশগুলো খাটের পরে রেখে দেব। আমার ঘরটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ খাটের তলা ঝাড় দিচ্ছি এখন। এবার খাটের এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে বেরিয়ে যাব ঘর থেকে। ঘরে চলে এসেছি, তো ঠাকুর ঘরটা এবার পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব। তো এটা আমাদের ঠাকুর ঘর। এবার কিন্তু আমি ভাইয়ের ঘরে চলে এসেছি, তো ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে কিন্তু এই পাশটাও ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে কিন্তু বেরিয়ে যাব। আর সবকটা ঘরে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, এটা মার ঘর, তো মার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব।
বারান্দায় চলে এসেছি, তো বারান্দাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব কিন্তু আমি। পাপোশগুলো কিন্তু সবকটা ঘরের সামনে রেখে দেবো। রান্নাঘরে কিন্তু চলে এসেছি, আর মাও কিন্তু কাজ করে নিচ্ছে, মার যে কাজগুলো বাকি আছে, আর আমি আমার মতো কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। তো পনির দিয়ে আলুর ঝোল করব, তার জন্য কিন্তু আলু কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, আর আলু ভাজবো তার জন্য কিন্তু আলুগুলো আমি কেটে নিচ্ছি। এখন বাজে কিন্তু 10:30, তো আমি এই সবজিগুলো কেটে নেব। সবজি কেটে কিন্তু আমি স্নান করতে চলে যাব। স্নান করে কিন্তু আমার পুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরগুলো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে, দেখো কত ধরনের ফুল। আর আমি কিন্তু আজকে খুব কম জবা ফুল তুলেছি, তাই মনে হচ্ছে সিংহাসন ভরে গেছে, খুব ভালো লাগছে। আর এপাশে কিন্তু আমাদের অরেঞ্জ কালারের জবা ফুলটা আজকে ফার্স্ট ফুটলো, মানে অনেক দিন পর ফুটলো আজকে, আর শীতকালে ফোটে এটা বেশি। আর এপাশে কিন্তু আমাদের গীতা আছে, আমি রোজ পুজো দেওয়ার পরে গীতা পড়ি, আর গীতাতে তো ফুল দিই, তুলসী পাতা দিই, আর পুজো দেওয়ার পরে কিন্তু আমি গীতা পড়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি কিন্তু বাটাগুলো তুলে নেব, আর এই বাটিটাই কিন্তু আমি শিব ঠাকুরকে স্নান করাই, তার জন্য কিন্তু জল ছিল, আর জলগুলো ফেলে দেবো, দিয়ে কিন্তু থালাগুলো ধুয়ে ওই জলের মধ্যেই রেখে দেবো, পরে মা মেজে নেবে এই থালাগুলো গ্লাসগুলো। তো ঠাকুরের থালা গ্লাস আমি কিন্তু তুলে দিলাম। শীতলায় কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, এটা একটা ফুল গাছ, শীতকালে ফুল ফোটে, অনেকটা জবা ফুলের মতো দেখতে হয়, নামটা আমি ভুলে যাচ্ছি। তো এবার বাটাগুলো নিয়ে যাবি, ভাতের জল বসিয়ে দিচ্ছি। এবার জল বসিয়ে দিলাম, আরেক পাশে কিন্তু ডাল আগের থেকে মা সিদ্ধ করে রেখেছিল, তো ডালটা করে নেবো। ডালের কাঁটা দিয়ে কিন্তু ডালটা একটু ঘুটে নিচ্ছি আমি। তেল ঢেলে দিচ্ছি কাপে, আমাদের এখনো বোতলে তেল ঢালা হয়নি, বাবা তেল নিয়ে এসছে ঘানির থেকে, ভাঙিয়ে তেল নিয়ে এসছে, সেটা ঢালা হয়নি বলে কাপে করে তুলে নিলাম তেল। আর বলতে ভুলে গেছি, আজকে সোমবার, আজকে আমাদের আমরা কিন্তু আজকে নিরামিষ খাই, সোমবার আর শনিবারে আমাদের বাড়িতে সবাই নিরামিষ খাই। পাঁচফোড়ন কিন্তু তেলের মধ্যে দিয়ে নেব, দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নেব। এবার ডালে হলুদ দিয়ে দেবো 1 চামচ মতন, এটা আমাদের হলুদ দিয়ে নিরামিষ কুটো। হাঁড়ির জল ফুটে উঠেছে, তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো গ্যাস অফ করে দিলাম, ডালটা নামিয়ে দিয়ে, ডাল আমার কমপ্লিট হয়ে গেছে।
ডাল ঢেলে কিন্তু কড়াই ধুয়ে রেখেছিলাম ওর ভিতর, কিন্তু এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হলে এবার আলু দিয়ে দেবো, আলু ভাজবো। আলু কিন্তু ভাজা একদম কমপ্লিট, তো আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম মতো পনির আছে, এটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছি, বাড়িতে আমরা পনির তৈরি করি। তো তেলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি পনিরগুলোকে ভাজ। ভাত হয়ে গেছে, এবার ভাতটা উপর দিয়ে নেবো। পনির কিন্তু ভাজা হয়ে গেছে, তো এই পনিরগুলো তুলে নেব, আর যা বাদ বাকি পনির আছে ওগুলো ভেজে নেব। যে পনিরগুলো বাকি ছিল ওগুলো তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে পনিরগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে মিশিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর জিরে আদা বাটা, এটা দিয়ে দেবো আমি। দিয়ে একটু কষিয়ে দেবো, একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু কষিয়ে দেবো। এই পাতাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। এবার আলু সিদ্ধ হয়ে গেলে কিন্তু পনিরগুলো দিয়ে ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে পনির আলুর ঝোল, আমি নামিয়ে দিয়েছি, আমার রান্না করা একদম হয়ে গেছে। দেখো জবাগুলো আজকে কিন্তু তুলিনি, 3-4টে জমাতে জবা তুলেছি, কত জবা হয়েছে গেছে, সুন্দর জবা। আর এপাশে কিন্তু পিঙ্ক কালারের জবা ফুল। এই গাছটার থেকে 4-5টা তুলেছিলাম।